মৃত্যুর আগে কেঁদে কেঁদে যা বলেছিলেন প্রয়াত হুমায়ুন ফরিদি, দেশের মিডিয়া জগতে একটি স্থায়ী আফসোস তৈরি করে 2012 সালে না ফেরার দেশে পাড়ি জমান শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি। তার মৃত্যুতে অনেকেরই আফসোস ছিল, এমন শক্তিমান অভিনেতা মনের মতো চরিত্র ফুটিয়ে তোলার মতো আর কেউ থাকল না। সবার দীর্ঘশ্বাস, এদেশে এই ক্যারেক্টার কেবল ফরিদি ভাই পারতেন। তিনি নেই, দীর্ঘশ্বাস বাড়ে, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। মিডিয়াপাড়া থেকে টেলিভিশন স্ক্রিন, সিনেমার পর্দা, মঞ্চের আলো আধারি সব জায়গায় তীব্র হয়ে বাজে তার অনুপস্থিতি। শ্রদ্ধাঞ্জলি বা আবেগ নয়, এটা স্পষ্ট অভাব, অপূরণীয় অভাব। এই অভাব পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফাল্গুনের প্রথম দিনে চলে যান তিনি। তার চলে যাওয়ার আগের বছর অর্থাৎ 2011 সালের 29 মে তার 60তম জন্মদিনে বাংলাভিশনের আমার আমি তারকা অনুষ্ঠানে এসে জীবন মৃত্যু নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দেন তিনি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে মৃত্যু নিয়ে তার কিছু কথা মানুষের আবেগ ছুঁয়ে যায়। তার কিছু কথা তুলে ধরা হলো এখানে। সাক্ষাৎকারটিতে মৃত্যু নিয়ে তিনি বলেছিলেন, মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না, যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। তিনি এই অনুষ্ঠানে আরও বলেন, মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করে। গ্রহণ করো, বরণ করে নাও, তাহলে দেখবে জীবন কত সুন্দর। মানুষের অসময়ে চলে যাওয়া নিয়ে কষ্ট প্রকাশ করে বলেন, মানুষের খুব তাড়াতাড়ি চলে যাওয়াটা কষ্টের। সঠিক সময়ে মানুষের মৃত্যুবরণ করাটাই আন্দোলিত হয়, তবে খুশি হয় না। মানুষ কখনো বৃদ্ধ হয় না, মানুষ মনে মনে 28 বছরে থেকে যায়। দূর আসা ভালো জিনিস না, আশা করো ক্ষমতার ভেতরে, যা অর্জন করতে পারবে তাই করো, এই আশা নিয়েই মানুষ বাঁচে। 1952 সালের 29 মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। মঞ্চ থেকে তার অভিনয় যাত্রা শুরু। এরপর ছোট পর্দা অথবা বড় পর্দা সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন অভাবনীয় সাফল্য। তার নান্দনিক অভিনয়ের মধ্যে দিয়ে মুগ্ধ করেছেন কোটি মানুষের হৃদয়। অভিনয় শিল্পের এক অনন্য কারিগর হুমায়ুন ফরিদি। অভিনেতা হিসেবে তিনি যেমন শক্তিমান, মানুষ হিসেবে ছিলেন অনন্য। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে আবদুল্লাহ আল মামুন নির্মিত সংসপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন হুমায়ুন ফরিদি। 90-এর দশকে তিনি পা রাখেন চলচ্চিত্র জগতে। খলনায়ক হিসেবে অভিনয় করেন অসংখ্য সিনেমায়। নান্দনিক অভিনয়ের জন্য 2004 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও চলতি বছর হুমায়ুন ফরিদিকে মরণোত্তর 21 পদক দেওয়া হয়েছে। কিংবদন্তি এই অভিনেতা 2012 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ের সাথে জড়িত ছিলেন তিনি।